শাকিব শ্রাবন্তীর শিকারি ছবির প্রথম টিজার প্রকাশ পেয়েছে শনিবার রাত 8টায়। মাত্র 59 সেকেন্ডের এই টিজার প্রকাশের পরপর বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও দারুণ প্রশংসিত হন শাকিব। টালিগঞ্জের সুপারস্টার দেব নিজেও শাকিবকে প্রশংসা করে টুইট করেছেন। তবে একদিন পরেই ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের কারণে সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান ও তার ছবিটি। সমালোচিত হচ্ছে জাজও। ফেসবুকে বেশ কিছু পেজ দাবি করেছে শিকারি ছবিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটি দ্য উইচার 3 ওয়াইল্ড হান্ট ওএসটি হান্ট অর বি হান্টের গেমস থেকে চুরি করা। এই গেমসটি 2014 সালের 5 জুন প্রকাশ পায় এবং এটি বেশ জনপ্রিয়। সেটি মিলিয়ে প্রমাণও পাওয়া গেছে একদম হুবহু মিউজিক গেম থেকে শিকারি ছবিতে বসিয়ে দেওয়া হয়েছে। টিজারের মিউজিক নকলের কারণে মুক্তির আগেই অনেকেই মনে করছেন ছবিটিও নকল। এমনকি বেশ কিছু পেজে দাবি করা হচ্ছে শাকিবের এই ছবিটি টিজারে আভাস মিলেছে ছবিটি দক্ষিণ ভারতের ছবি আধাবানের হুবহু নকল। যদি তাই হয় তবে এত ঢাকঢোল পিটিয়ে লাভটা কি হলো? শাকিবের মতো তারকার সঙ্গে শ্রাবন্তীর মতো জনপ্রিয় নায়িকার জুটি করে কোটি কোটি টাকা বাজেট রেখেও কেন মৌলিক ছবি নির্মাণ করতে পারছে না জাজ? এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি হতাশা প্রকাশ করেছেন শাকিব খানের ভক্তরাও।